সবাইকে। এবার নিয়ে এলাম অনেক বড় একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে আমার বাসায় যখন কেউ আসে গেস্ট, তখন আমি আসলে রান্না করতে যাই। এমনিতে আমার আম্মুই রান্না করে বেশিরভাগ, এই জন্য আজকে শুধু রান্নার কিছু, মানে একদিনে আমি সারাদিন কী কী রান্না করলাম সেগুলো নিয়ে চলে আসলাম। আমার রান্নাঘরটা অনেক মেসি, রান্না করতে করতে আসলে মেসি হয়ে গেছে। কেউ কিছু মনে করবেন না, সবাই আমার ভিডিওটা, আমার ব্লগটা এনজয় করুন, দেখুন। ভুল হলে আমাকে বলবেন, কোনো রান্না টান্নায় আমি সঠিক করে নেব। এগুলো সব আমি রান্না করছি। আসলে আমার বাসায় আমার ছোট মামা এসেছে। আমার মামা প্রায় প্রতি বছর এক বছর পর পর আসে, কারণ আমার মামা তো ভাই বোনদের লেখাপড়া থাকে, ওদের পরীক্ষা থাকে, আবার আমার মামার বিজনেসের রিলেটেড অনেক কাজকর্ম থাকে, বিদায় উনি কোথাও যেতে পারে না। তো যখন ওদের মানে বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয় আমার ভাই বোনদের, তখন মামা নিয়ে সবাইকে নিয়ে আমাদের বাসায় আসে। তো আমরা তখন খুব মজা করি যখন ছোট মামা আসে। তো আমি ছোট মামা যেদিন এসেছে তার পরের দিনের সকালের নাস্তা বানাচ্ছিলাম। সকালে একবার নাস্তা খেয়েছি আমরা, পাউরুটি দিয়ে, চা দিয়ে, ডিম দিয়ে খেয়েছি। তো আমি আবার চিন্তা করলাম যে 10টার দিকে কিছু একটা নাস্তা হয়ে যাক, 10-11টার দিকে। তো আমি তখন খিচুড়ি বসালাম। আমি 3-4 রকমের ডাল দিয়ে আর লাল চাল দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিলাম, সবজি খিচুড়ি। এখনকার দিনে সবজি খিচুড়িটা খুবই মজা লাগে। আমি প্রেশার কুকারে সবজি খিচুড়িটা বসিয়ে, অলরেডি আমার সবজি খিচুড়ি হয়ে গিয়েছিল, তো ওগুলো আমি করছিলাম। তো আমার আমার হাতের, আমি মনে করি আমার হাতের খিচুড়িটা খুব মজা, মানে আমার কাছে খুব মজা লাগে। কার কাছে কী লাগে আমি জানি না, তবে আমার কাছে আমার হাতের খিচুড়িটা, আমার হাতে বানানো খিচুড়িটা আমার নিজের কাছে অনেক স্পেশাল মনে হয়। খিচুড়ি হালিমে এগুলো আর কি। তো যাই হোক, আমি সবাইকে খিচুড়ি বানিয়ে খাওয়ালাম। তো ওই দিন আমার বোন যেহেতু দোতলায় থাকে, তো আমার বোনকেও বলেছিলাম তুমি আপু উপরে খাবা আমাদের সাথে। তো আপুর পরিবার, আমার মামারা, আমরা সবাই মিলে একসাথে দুপুরবেলা খেয়েছিলাম। অবশ্য রাতে আলাদা রান্না হয়েছিল, সেটা আমি ভিডিও করিনি, সরি। তো আমি দুপুরবেলার জন্য গরুর মাংস, ডাল এগুলো রান্না করছিলাম। রাতে আমি মুরগি রান্না করেছি, পোলাও রান্না করেছি, আর দুপুরে আমি ভাত রান্না করেছি। তো এই হচ্ছে গরুর মাংস। আমি আসলে গরুর মাংসটা মাখিয়ে ঝাঁকিয়ে কখনোই বসাই না, সেটার টেস্টটা আমার কেন জানি ভালো লাগে না। আমার সবসময় গরুর মাংসটা মানে একদম ভাজা ভাজা করে, মশলাটাকে অনেকবার ভাজা ভাজা করে তারপরে আমার গরুর মাংসটা দিতে, ওই গরুর মাংসের টেস্টটা আমার কাছে মনে হয় যে অনেক আলাদা। আর যেহেতু আমরা একটু ঝাল খাই, তো একটু ঝালই দিয়েছি আসলে। তো মোটামুটি ঝাল ছিল, এত ঝাল ছিল না যে কোনো বাচ্চা খেতে পারবে না, মোটামুটি ঝাল ছিল, আবার সবাই খাবার উপযুক্ত ছিল আসলে। তো যাই হোক, আমি নাড়তে পারছিলাম না, পরে আমার মামাকে ডাক দিয়েছিলাম, মামা একটু নেড়ে চেড়ে দিল আমাকে। তো এই হচ্ছে আমার গরুর মাংস। আমি অবশ্য সবসময় আপনারা দেখবেন আমি বড় বড় পাতিলে গরুর মাংস রান্না করি, কারণ আমার বাসায় মেহমান এলেই আমি মাংস রান্না করি বা আমি রান্না করতে যাই। মেহমান না এলে আসলে আমি রান্না করতে যাই না, আমার আম্মু রান্না করে। তো কেউ বাসায় এলেই আমি মাংস টাংস এগুলো আমি রান্না করি, তখন আর আম্মু যায় না, এই জন্য আমি বড় বড় পাতিলে রান্না করি বেশি বেশি করে। যাই হোক, আমি যে বড় পাতিলে রান্না করতে পারি এটার জন্য আমি আল্লাহর কাছে অশেষ রহমত, যে আল্লাহ আমাকে এই গুণটা দিয়েছে যে আমি বড় পাতিলে রান্না করতে পারি, বেশি বেশি জিনিস রান্না করতে পারি।
আর আলহামদুলিল্লাহ আমি অনেককে মজার মজার খাবার খাওয়াতে পারি, এটা আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো যাই হোক, আমি রান্না করছিলাম, তো কালারটা একটু কম কম লাগায় আমি আবার একটু হলুদ, একটু মরিচ গুঁড়া আরও দিয়ে দিলাম। তো গরুর মাংসটা অনেক মজার ছিল, আর কালারটা তো অনেকই সুন্দর ছিল। কালারটা নিয়ে আর কি বলবো, আসলে চোখ দিয়ে যে জিনিসটা দেখতে ভাল লাগে সেটা অবশ্যই খেতেও ভাল লাগবে, যেটা আমার ধারণা। আবার অনেক জিনিস আছে দেখতে ভাল লাগে কিন্তু খেতে ভাল লাগে না, কিন্তু আমার কাছে আমারটা যেটা খেতে ভালো লাগবে সেটা দেখতেও ভালো লাগবে, এরকম রান্না আমার কাছে পছন্দ। সাদামাটা রান্নাটা আসলে তেমন একটা পছন্দ করি না। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে একদম মশলা কষিয়ে, তারপরে আমি 3-4 বার মশলা কষিয়েছি, তারপরে আমি ঢেকে ঢুকে দিলাম, আর এই চুলায় আমি ডাল বসিয়েছি, আর খিচুড়ি আমি সবাইকে সার্ভ করলাম। তো খিচুড়িটা আমি ছোটো ছোটো বলে সার্ভ করছিলাম, আমার মিম্মি মানে আমার মামি, ছোটো মামি মিম্মি বলছিল যে খুব মজা হয়েছে। তো যাই হোক, আমি গরুর মাংসে একটা পেঁপে দিব, তার জন্য আমি ছাদে চলে গেলাম, ছাদের গাছ থেকে একটা পেঁপে পাড়তে। কিন্তু বহু কষ্ট করে আমি একটা পেঁপে পাড়ছিলাম, কারণ আমার হাতে পৌঁছাচ্ছিল না, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি পেঁপেটা হাতে নিতে পারছিলাম না। তো অনেক কষ্টে আমি একটা পেঁপে পাড়তে পেরেছি, তবে আমার আরও পেঁপে লাগতো। তো যে একটা পেঁপেই আমি কোনো মতো পেরে তরকারিতে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি আমাদের যেখানে পেঁপে গাছটা ওইখানে ফ্লোরেই মাটি দিয়ে আমি পেঁপে গাছ লাগিয়েছে আর কাঁচামরিচ গাছ লাগিয়েছে। তো আমি ওখানে খুব কষ্ট করে পেঁপে গাছ পেঁপে পাড়ার ট্রাই করছিলাম আসলে। তো যাই হোক, ভিডিওটা আমার ছোট মামা করে দিয়েছে। তো পেঁপেটা এনে দেখি হাফ কাঁচা হাফ পাকা, তো আমি হাফটা কাঁচাটা কেটে আমি গরুর মাংসে দিয়ে দিয়েছি, আর পাকাটা কেটে আমরা সবাই খেয়ে নিয়েছি। আর আমি ডাল রান্না করেছি, ডালের মধ্যে চালটা দিয়েছি, এই চালটা হলো স্পেশাল আমার ছোট খালাম্মা তার গাছ থেকে পেরে নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য। তো আমি স্পেশালি আজকে খালাম্মার দেওয়া চালটা দিয়ে ডাল রান্না করেছি। আর এই হচ্ছে আমার গরুর মাংস। গরুর মাংসটা আসলে দেখতে কেমন হয়েছে বলবেন? আমি এই গরুর মাংসটাতে আলু দেব, কারণ অনেকে আলু না দিলে মাংসটা পছন্দ করে না, অনেকে আলুটাই বেশি পছন্দ করে মাংসের। তো মাংসটা হয়নি, আমি পেঁপেটা দিয়ে দেখলাম মাংসটা হয়েছে নি, হাফ হয়েছে। তো আমি আরেকটু ঠেকে তারপরে মাংসটাকে আরেকটু কষাবো। আর এই হচ্ছে মাংসের আলু, আমি একটু পরে এগুলো দিব। আর ডালের জন্য আমি রসুন কুচি করে নিলাম ডালটা বাগার দেওয়ার জন্য। তো নর্মালি আমি ডালটা বাগার দিয়ে নিলাম, আর ডালের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে তা ডালটা দেখতে যেমন সুন্দর লাগে তেমন একটা ঘ্রাণ আসে, টেস্টিও হয়, তো সবাই পছন্দ করে ডালে ধনে পাতা দেওয়াটা। তো আমি ডালে ধনে পাতা দিয়ে দিলাম, সবাই বলেছে আমার সব রান্নাই সবার খুব পছন্দ হয়েছে, সবার খুব টেস্টি লেগেছে, জানি না সত্যি বলে না মিথ্যা বলে, তবে আমার নিজের কাছে আমার নিজের রান্না ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই হচ্ছে আমার ডাল, আমি ডালটা নামিয়ে টেবিলে রেখে ঢেকে দিলাম, আর আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যেহেতু মাংসটা হয়ে গিয়েছে। তো আমি মাংসের মধ্যে একটু চিনিও দিয়েছি, কারণ আমার মা বলেছে মাংস সিদ্ধ না হলে একটু অল্প একটু চিনি, আর যদি পেঁপে দেওয়া হয়
বা সিরকা দেওয়া হয় তাহলে মাংসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি চিনি আর পেঁপে দিয়েছি। মাশাল্লাহ মাংসটা হয়েও গিয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল মাংস। আমি একটু পরে জিরা দিয়ে চুলা নিভিয়ে দিব, মানে চুলা থেকে নামিয়ে নিব। জিরাটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট সব মাংসের মধ্যে, বা ভাঙা তরকারির মধ্যে জিরার ঘ্রাণটা খুব সুন্দর হয়। ভাজা জিরা, নট কাঁচা জিরা, কাঁচা জিরা আমরা খাই না, আমরা ভাজা জিরাটা খাই। তো আমি ভাজা জিরা দিয়ে দিলাম বেশি বেশি করে। তো এই হচ্ছে আমার মাংস। কালারটা কেমন হয়েছে বলবেন, যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন। আর আমি আর আম্মু লাল চালের ভাত খাই, তো আমি লাল চাল ধুয়ে নিলাম, লাল চালটা চুলায় বসিয়ে দিলাম। লাল চালটা হতে অবশ্য একটু টাইম লাগে, আমি সাদা চালও বসিয়েছি যেহেতু সবাই সাদা চালের ভাত খায়, আর আমি আর আম্মু লাল চালের ভাত খাই। আমরা চালে মানে ভাতে লবণ দিই, কাঁচা লবণ তেমন একটা খাই না, তো আমি চালের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মোটামুটি। যথাসম্ভব চেষ্টা করি কাঁচা লবণটা না খেতে। আমার আম্মু অবশ্য কাঁচা লবণ অনেক খায়, ভাতে লবণ দিলেও যা না দিলেও তা। তো তারপরও ট্রাই করি ওনার কাঁচা লবণটা খাওয়া বন্ধ করতে, কিন্তু বন্ধ করে না, কী করবো বলেন, কথা শোনান। তো এই হচ্ছে সালাদ। এই সালাদগুলো আমার মিম্মি কেটেছে, মানে আমার মামি, আমার মামিকে আমি মিম্মি বলে ডাকি। তো আমার ছোট মিম্মি কেটেছে, আমার মামা ভর্তা বানাচ্ছে সালাদের, আর আমি সবার খাবার ভিডিও করছিলাম। আমি মাত্র খিচুড়িটা নিয়ে বসেছিলাম আসলে খাওয়ার জন্য, আমি বুঝতেই পারিনি যে অনেক মানে দুপুরবেলার খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো খিচুড়িটা যখন নিয়েছি তখন সবাই এই ভাত খেতে বসেছে, আমি আর কি করব, আমি খিচুড়িই খেয়েছি, সবাই ভাত খেয়েছে আমি খিচুড়ি খেয়েছি। তো খিচুড়িতে আমি সালাদ দিয়ে খুবই মজা করে আমি খিচুড়িটা খেয়েছি, সালাদটাও অনেক মজা হয়েছে। আমি বাঁধাকপি দিয়েছি সালাদে, সালাদটা আমার মিম্মি কেটেছে আসলে, আর সালাদটা দিয়ে খিচুড়িটা খেতে আমার কাছে খুবই মজা লাগছিলো, যেহেতু এই টাইপের খিচুড়িটা আমার খুব পছন্দ। আমার আম্মু, আমার ছোটো মামা, আমার মিম্মি, আমার বোনের মেয়ে জয়না, তারপরে আমার আমার ভাই, মামা তো ভাই, এরা সবাই খেতে বসেছে, ওরা দুষ্টামি করছিল। তো এই হচ্ছে আমার খিচুড়ি। তারপরে আমি খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে সবাইকে বললাম যে কেউ চা খাবে কি না। তো আমরা সবাই রং চা খাই, লেবু চা, কেউ দুধ চা খেতে চায় না। তো আমি সবার জন্য রং চা বানালাম, তো লেবু দিয়ে। তো লেবুর চাটাও আমি আসলে স্পেশাল করে বানাই, খুবই মজা হয়, আমি বিট লবণ দিয়ে বানাই। তো আমি বানাচ্ছিলাম সবার জন্য, তো নিয়ে গেলাম। তো আমরা সবাই মিলে চা খেলাম, আমার বোন, আমি, আমার মামা, আমরা সবাই চা খেলাম। আমার মিম্মি আবার দুধ চা খায়, তো মিম্মি দুধ চা খেয়েছে, সেটা ভিডিও করিনি। আর আমি, আমার আপু আর আমার মামা রং চা খেলাম। তারপরে সন্ধ্যার সময় আমি চিন্তা করলাম, সবাইকে বললাম যে আমি স্পেশাল একটা পিঠা বানাবো। এটা আমি অনেক আগে বানিয়েছিলাম, অনেক আগে, প্রায় দেড় দুই বছর তো হয়েই গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু বাসায় অনেকে আছে, আমি পিঠাটা আবারও ট্রাই করি। আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো আমি সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম। আমার বোন বলছিল যে আম্মু নাকি ছোটোবেলা ওদের বানিয়ে খাওয়াতো, তো আমি বললাম যে আমিও পারি এটা। তো আপু বললো যে তাহলে বানা, তো আমি বানানোর ট্রাই করলাম। তো এই হচ্ছে পিঠার মধ্যে দেওয়ার সব জিনিসপত্র। আমি সব কিছু রেডি করে সুজি দিলাম, সুজি দিয়ে পিঠাটা বানাই, অনেক ডুবো তেলের মধ্যে দিয়ে দেয়। আমি সুজির মধ্যে চিনি দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচ
মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সব দিয়ে আমি পানি দিয়ে মেখে নিলাম। কিন্তু ভুলবশত আমি আটা বা ময়দা টাইপের কিছু দিতে আমি ভুলে গিয়েছি। আসলে ওইটা দিলে আমার পিঠাটা অনেক সুন্দর হতো। আমার পিঠাটা আসলে খুবই পচা হয়েছে, খেয়েছে সবাই, তবে তেমন একটা খেতে পারেনি, পিঠাটা ভালো হয়নি। যাই হোক, তারপর আপনারা বানানো দেখেন, আপনাদের যদি ভালো লাগে বাসায় বানাবেন। এটার মধ্যে অনেক তেল লাগে, তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দেয়। এটাকে ধাপা পিঠা বলে, ভাপা পিঠা না, ধাপা পিঠা বলে, ধাপা ভাপা না, ধাপা পিঠা বলে। তো আমি এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আস্তে আস্তে এটা হবে। আমি এটাকে সমান করে পিঠার মতো দিয়ে দিলাম। তো এই আমি সমান করে পিঠাটাকে বসিয়ে চুলার জালটাকে প্রথমে একটু বাড়িয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে কমিয়ে দিব। তবে আমি তখন ভুলে গিয়েছিলাম, ভুলে যাওয়ার কারণে আমার পিঠাটা আসলে নিচে দিয়ে পুড়ে গিয়েছিল। আমি সবাই একসাথে, তো তাই আমি ভুলে গিয়েছিলাম, আসলে আমার পিঠাটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, বানানো দেখেন, আপনাদের ভালো লাগলে বানাবেন, তবে আপনারা অবশ্যই আটাটা ইউজ করবেন সাথে। আমি আটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমার পিঠাটা নষ্ট হয়ে গিয়েছে। আমি আরেক দিন এই পিঠাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা কেকের মতো হয় আর খুবই মজা হয়। তেলটা ছেঁকে নিলে ভিতরে তেলও থাকে না, তেলটাও ছাঁকতে হয়। আমার পিঠাটা পুরে একদম শেষ হয়ে গেছে, আমি পিঠাটা উঠাতেই পারছিলাম না, আমার এত কষ্ট লাগছিল এই পিঠাটার জন্য। এই পিঠাটা খুবই মজার একটা পিঠা। আপুও শেষমেশ এসে আমাকে হেল্প করলো, আমার বড় বোন। তো এ হচ্ছে পিঠা। আমরা ভিতর থেকে একটু 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 খেয়েছি, বাকিটা ফেলে দিতে হয়েছে ফিয়াসাবিল্লাহ। তো যাই হোক, কী আর করবো, নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গিয়েছে, কিছু করার নেই। তারপর আমার বোন বলল যে ও চাপটি খাবে গরুর মাংস দিয়ে। তা আমি চিন্তা করলাম যে গরুর মাংস দিয়ে একটু চাপটি আমিও খাই, আমরা সবাই খাই। তো আমি চাপটি বানাচ্ছিলাম আটা দিয়ে, এটা হচ্ছে আটার চাপটি, অনেকে খেতে পছন্দ করে আমি জানি। তো আমি চাপটিটা বানাচ্ছিলাম, আমি একটু তেল দিয়ে সবসময় ফ্রাই প্যানে দিয়ে তারপরে চাপটিটা বানাই, যেহেতু লেগে যায়। অনেকে তেল ছাড়া বানায়, আমি কেন জানি তেল ছাড়া বানাতে পারি না, মানে উঠে না। তো এটাই ট্রাই করছিলাম, আমি সবসময় বানিয়ে খাই। আসলে আমি আসলে চাপটিটা খুবই পছন্দ করি, আটা দিয়ে অনেক রকমের চাপটি আমি তৈরি করি, খাই, বানাই। তো আমার কাছে এই টাইপের জিনিসগুলো বানাতে বা খেতে খুবই মজা লাগে, ইনস্ট্যান্টও খাওয়া যায়। আমি বাইরের কোনো জিনিস সহজে আসলে খেতে চাই না, আমি আমার আমরা বাইরের জিনিস তেমন একটা খাই না, ঘরে যেভাবে বানাই সেভাবেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।